Sepuda is coming to Bangladesh. কি অবস্থা, কেমন হবে ব্যাপারটা? এবার প্রমাণ হবে আমি ঢাকা এয়ারপোর্টে নামার পর কত লক্ষ কত কোটি আমার প্রিয় সাথী বন্ধুগণ আমাকে রিসেপশন জানাইতে আসে। সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের অশ্লীল অসঙ্গতিপূর্ণ ভিডিও বার্তা ছড়িয়ে বছর দুয়েক আগে বেশ আলোচনায় আসেন সিফাতুল্লাহ ওরফে সেফুদা নামের একজন প্রবাসী বাংলাদেশি। নানান বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে অল্প সময়ে তারকা বনে চলে যান সেফুদা। সেফুদা বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে একটি ভিডিও বার্তায় পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া দিয়েছেন। হ্যালো, আমি খুব অসুস্থ, শুধু একটা কথা বলার জন্য এখন লাইভে আসলাম। আমরা হাসপাতাল দৃষ্টি আকর্ষণ করছি, হাসপাতাল এদের নাম বলে আমি ভাইরাল করতে চাই না, বাট আমার এখন তো অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি সতর্ক থাকুন। তবে এবার নতুন খবর হচ্ছে দেশে ফিরছেন সেফাতুল্লাহ। ইতিমধ্যে টিকেটও কেটে ফেলেছেন, আগামী 30 জুলাই দেশে ফিরছেন সেফাতুল্লাহ। ফেসবুকে একটি লাইভ ভিডিওতে এই তথ্য দিলেন সেফাতুল্লাহ নিজেই, টিকেট হাতে নিয়ে দেখালেন সবাইকে। তবে ভাববার বিষয় হচ্ছে এটাও তার কোনো শব্দবোমা কিনা। প্রেম ধর্ম সেরা ধর্ম, বাংলাদেশে আমি আসতেছি, আমি এর মধ্যে জানিয়ে দিয়েছি, কালকে আমি টিকিট বুকিং দিয়েছি, 30 জুলাই আমি ঢাকা বিমানবন্দরে অবতরণ করব। দিস ইজ দি শিডিউল, ওকে? এবং 3 মাস থাকবো বাংলাদেশে, তারপর আবার বাংলাদেশ থেকে আমার স্বর্গে ফিরে আসব। দিস ইজ মাই প্ল্যান। সেফুদা ইজ কামিং টু বাংলাদেশ। কি অবস্থা, কেমন হবে ব্যাপারটা? ঢাকা বিমানবন্দরে গেলেই অ্যারেস্ট করবে নাকি? তাহলে আমার পিপড়া বাহিনী কোথায় থাকবে? আমার প্রেম ধর্মের অনুসারীরা কোথায় থাকবে? দেখা যাবে কে কে আমাকে ভালোবাসে। সবাই বলে তোমাকে ভালোবাসি, টেলিফোন করে বিরক্ত করো। হ্যাঁ, এবার প্রমাণ হবে আমি ঢাকা এয়ারপোর্টে নামার পর কত লক্ষ কত কোটি আমার প্রিয় সাথী বন্ধুগণ আমাকে রিসেপশন জানাইতে আসে। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম। That makes good guys laugh and feel like your partner, man, bar is slim. Our that is next good. By so, by uns, Ben Man, Sagen, Guten Morgen, nix an Bord den Mux schlagen. Yeah, ganzen Tag, mood is up. Do you understand me? When I say, hello, good morning, you should say good morning. It's normal, or? It is normal. And if somebody say, don't answer, it is not normal. Yeah, we have nothing to say. If I don't ignore, she will call police. Do you understand me? It is psychology. I am a professor, okay? I don't need to learn from others. Do you understand me? I am an actor. Among era beshi to arrogant hoy among tara jeta nijera bujhe সেটাই বোঝাইতে চায়, চাপিয়ে দিতে চায়। এই জন্যে তাকে একটু নলেজ দিলাম, সে আমার চিনে না, মনে তো এমনি দেখে আর আমার সম্পর্কে জানে না, জানলে এতক্ষণ তর্ক করতো না। কারণ সে যে আমার সাথে এখন মনে করো তর্ক করেছে মুখে মুখে, মানে জ্ঞান দিতে চাইছে, এই জন্যে আমি যদি তার বসকে আমি বলি এখনই তার চাকরি নট হয়ে যাবে। রিয়েলি তার দায়িত্ব হলো শুধু আমাদের সিকিউরিটি দেয়া, জ্ঞান দেয়া নয়। বন্ধুরা, সেফুদুল্লাহর বাংলাদেশ আসা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা সবাই ভালো থাকুন, মন্তব্যগুলো শেয়ার করুন।